হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসার শুভকামনা তো আমি একটা জরুরি বিজ্ঞপ্তি মানে জরুরি একটা কথা শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করছি তো যারা যারা ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কারণ এটা খুবই দরকারি একটা ভিডিও কারণ এটা প্রত্যেককেই হয়তো ফেস করতে হয় যারা ট্রেনে যাতায়াত করেন রোজে টিকিট কাটেন ট্রেন থেকে আর যারা টিকিট কাটেন না না কেটে টিকিট মানে ট্রেনে ওঠেন তারা কিন্তু খুব অন্যায় করেন তারা টিকিট কেটে উঠবেন ভালোভাবে যেতে পারবেন সুস্থভাবে তো আশা রাখব তো যেটা মেন কথা আসা যাক তো মেন কথা হচ্ছে এটাই যে টিকিট কাউন্টারে টিকিট যিনি দেন আমাদেরকে টাকার বিনিময়ে তো উনি টিকিট কাউন্টারে টিকিট কিন্তু ভুল কাটেন ঠিক আছে মাঝে মাঝে জানি না উনি আর মনে হয়ে কাটেন না মানে যাই হোক যে কোনো কারণে হোক ওনার ভুল হয় মাঝে মাঝে যে রোজ ভুল হবে এমনটা নয় কারোর সাথে কারোর সাথে কখনও না কখনো ওনার ভুল হয় টিকিটে তো সেই টিকিটের ভুলের কারণ টিকিট কাউন্টারের টিকিট ম্যানের ভুলের কারণে একজন যাত্রীকে অসুবিধা ফেস করতে হয় তো কি অসুবিধা ফেস করতে হয় না ধরুন আমি আজকে টিকিট কেটেছিলাম বাগনান থেকে মেছেদা বাগনান টু মেছেদার দশ টাকা টিকিট ঠিক আছে তো রিটার্ন টিকিট কেটেছিলাম তো দশ টাকা তো বললাম যে আমি টিকিট কাটার সময় বাগনান টু মেছেদার রিটার্ন একটা দশ টাকা দিলাম আমাকে টিকিট দিল টিকিটটা নিয়ে আমি ব্যাগের মধ্যে আমি তাড়াহুড়ো করে ভরে দিলাম ভরে দিয়ে আমি ব্যাগটাকে পিঠে নিয়ে আমি ট্রেনের জন্য ছুটে যাচ্ছি তো ট্রেন সেই মুহূর্তে ঢুকেও গেছে মানে করে লোকাল ঢুকে গেছে তো আমি ওখানে গিয়ে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলো ট্রেনটা আমি ধরতে পারলাম না ওভার টপ টপকানোর আগেই আমার ট্রেনটা ছেড়ে গেল তো বসে আছি বসে আছি মেদিনীপুর লোকাল এলো পরে ট্রেন আমি গিয়ে মেঝেদাতে নামলাম নামা মাত্রই দেখছি ওখানে চেকিং হচ্ছে টিকিট চেকিং হচ্ছে তো টিকিট চেকিং হওয়ার কারণে আমি যখন টিকিটটা বের করে দিলাম চেকিংয়ের সময় টিকিটটা দেখছে যখন মানে আমার টিকিটের ডেটও মিলছে না যাতায়াতের জায়গাও মিলছে না সেটা আমি লক্ষ্য করিনি ঠিক আছে তো আমি পরপর দেখলাম আমার হাত ঢোকাতেই আমার দুটো টিকিট বেরোলো তো একটা টিকিট হচ্ছে আগের দিনের তেরো তারিখ আর আজকে হচ্ছে পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ পঁচিশ তারিখে টিকিটও পাওয়া যাচ্ছে না তেরো তারিখের একটা টিকিট পাচ্ছি আর একটা করে একটা ডেট দেখা করে যিনি চেকিং করছিলেন ম্যাডাম উনি দেখছিলেন তো উনি বলছেন টিকিট তো মিলছে না তো আর কই টিকিট আমি আবার খুঁজে খুঁজে দেখছি আর টিকিট নেই আমার ব্যাগে তাহলে কী হলো আমি তো টিকিট কেটে উঠলাম কি ব্যাপার হলো না উনি আবার আবার টিকিটটা ফের নিল নিয়ে বললো না না ঠিক আছে ঠিক আছে চলে যান পঁচিশ তারিখ বলে আমাকে টিকিটটা আবার দিলেন আমি যাই হোক ছাড়া ওখান থেকে আমি আবার আমার গন্তব্যে যেখানে যাবো আমি চলে গেলাম তো আমি আর অতটা কেয়ার করিনি খেয়াল করিনি টিকিটটাকে আর আমি আমি পড়েও দেখিনি আর কি ব্যাপার না ব্যাপার সেটাও আমি দেখিনি তো আমি আমি আমার কাজ সেরে আবার মেসাজা থেকে আমি আবার ডাইরেক্ট আমার বাগনানে ফিরে এসেছি তো বাগনান যখন ফিরছি ফিরে বাড়ি এসে আমি টিকিটটাকে আমার মনে হলো একবার পড়ে দেখি টিকিটটার কারণটা কি তো টিকিটে খুঁজে আমি যখন টিকিটটা পড়ছি দেখছি এখানে এখানে লেখা আছে বোঝা যাচ্ছে না যাই হোক বোঝা যাচ্ছে না এখানে লেখা আছে টিকিটে টোয়েন্টি রুপিস কুড়ি টাকা টিকিট আসা যাওয়া রিটার্ন এখানে লেখা আছে আসা যাওয়া রিটার্ন টিকিট কুড়ি টাকা আর গন্তব্য হচ্ছে আমার বাগনান টু সাঁতরাগাছি ভাবুন আমি গেছি মেছে দা মানে আমি আমি যেদিকে গেছি তার অপোজিটের আমার টিকিট দিয়েছে আমাকে অপোজিট দিকের টিকিটটা আমাকে দিয়েছেন তো মানে বাগনান টু সাঁতরাগাছি কুড়ি টাকা রিটার্ন এইভাবে লেখা আছে প্লাস লেখা আছে সাতাশ দুই দু হাজার তেইশ সাতাশ তারিখ আমার আজকে পঁচিশ তারিখ আর দিয়েছে সাতাশ তারিখ ডেটটা মিস ভুল করেছে দুর্দান্তভাবে ভুল করেছে যার কারণে হয়তো আমি ছাটাটা পেয়েছি চেকিংয়ের সময় উনারা হয়তো কোনো কারণে বুঝতে পেরেছেন যে ওনাদের ভুল যার কারণে আমাকে কিছু আর বলেননি ওটাও ভুলটাও ধরায়নি তা আমি চলে এলাম এসে এখানে আমি যখন দেখছি তখন দেখছি যে সাতাশ দুই দু হাজার তেইশ তারিখের টিকিট আমাকে দিয়েছেন মানে আমি পঁচিশ তারিখে টিকিট কাটলাম আর সাতাশ তারিখে আমার টিকিট ডেট উঠে গেল আর এদিকে উঠে গেল বাগনান টু সাঁত্রাকাছি ভাবুন যদি ডেটটা ঠিক থাকতো আর আমার এদিকে বাগনান টু সাঁত্রাকাছি হতো তাহলে আমাকে কি আড়াইশো টাকা কি পাঁচশো টাকা ফাইনটা দিতে হতো না বলুন টোটাল পুরো রাস্তা যাতায়াতের আমার টিকিটটা আমাকে দিতে হতো পুরো টোটাল দিতে হতো এরকম ভুল টিকিট কাউন্টে টিকিট ম্যান করলো আর আমাকে টাকা দিতে হতো প্লাস আমাকে অপদস্থ হতে হতো হতে হতো অতগুলো লোকের সামনে যে এত সেজে গুজে স্টাইল করে একটা মেয়ে বেরিয়েছে ট্রেনে টিকিট কাটেন এই আমাকে এইগুলো এই মন্তব্যগুলো পাশ থেকে গুছফুস ফুসফুস করে বলতো তো বাঁকা চোখে দেখত তো আমাকে একটা দৃষ্টিকোট নজরের ওপরে আমাকে পড়তে হতো যে টাকাটা তো যেতই প্লাস আমার এই হ্যারাসমেন্টটাও হতে হতো সবার সামনে হতে হতো কি না বলুন তো এই যে ভুলটা ওনারা করলো ওনাদের ভুলের কি ভুলের জন্য মানে ওনাদের ভুল করলে মানে আমরা ভুল করলে টাকা ফাইন দিতে হবে প্লাস হ্যারাসমেন্ট হতে হবে আর ওনারা ভুল করলে কি করব বলুন কিছুই করার নেই আমাদের যেটা মনে হচ্ছে এখন তো আমি খুব বাঁচে বেঁচে গেছি ঈশ্বর ভগবানের আশীর্বাদ স্বরূপ আমার সাথে ছিল বলে হয়তো আমি আজকে বেঁচে মানে ওই রকম হাত থেকে আমি বেঁচে গেছি ছাড় পেয়ে গেছি কিছু বলেননি ঠিক আছে ওনাদের ভুল বুঝে হয়তো তো আমাকে তো ভুলটা ধরাইও নি তো যাই হোক কিন্তু এই যে সাতরাগাছি গাছি সাতাশ তারিখের টিকিট আমার পঁচিশ তারিখ আজকে আমার ঘরে এই টিকিটটা ভাবুন একবার এত বড়ো ভুল হ্যাঁ আমাকে ডেটটা যদি ভুল না হতো আমাকে টাকা দিতে হতো প্লাস আমাকে হ্যারাসমেন্ট হতে হতো আমি যেদিকে যাচ্ছি তার অপোজিটের টিকিট কাটিয়ে দিয়েছে আমাকে ভাবুন একবার তাই বলছি আপনারা যখন টিকিট কাটবেন যারাই যারাই টিকিট ট্রেনে উঠবেন টিকিট কাটবেন সে এক টাকার জন্য আপনি যদি পাঁচ টাকার জন্য ট্রেনে উঠছেন আপনি টিকিট কাটছেন তো দেখবেন ওই পাঁচ টাকার জন্য আড়াইশো টাকা দিতে হচ্ছে আপনাকে যদি না এটাকে ঠিকঠাক কেয়ারই কেয়ারফুলভাবে না টিকিটটা দেখেন এরকম অনেক কেরি ভুল হয় অনেক কেরি ভুল হয় আজকে আমার নয় অনেক কেরি ভুল হয়েছে তো টিকিটটা ভালোভাবে কেয়ারফুলি দেখবেন দেখে টিকিটটাকে ব্যাগে ভরবেন আপনাদেরকে এটাই জানানো ছিল তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই ট্রেনে উঠলে কিন্তু টিকিট কেটেই উঠবেন আর টিকিটটা দেখেই উঠবেন